আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম, ঠিক আছে হ্যাঁ ম্যাম, ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা, এবার থেকে বলছি। আজকে আমরা পড়ছি হচ্ছে মেটামরফোসিস ইন অ্যামফিবিয়া বাই আচ্ছা মেটামরফোসিস ইন অ্যামফিবিয়া, অর্থাৎ এই এগ এগ থেকে যখন ট্যাডপোল, ট্যাডপোল থেকে আবার যখন মানে অ্যাডাল্ট কন্ডিশনে আসে, তখন তাকে আমরা বলছি, এই পুরো ঘটনাটাকে আমরা বলছি মেটামরফোসিস। অর্থাৎ এই দেখো এগ, এগ থেকে তারা তৈরি করছে কি ট্যাডপোল, ট্যাডপোলগুলো হচ্ছে এই এক্সটার্নাল গিল তাদের ডেভেলপ করছে, করে তারপর টেল তৈরি হচ্ছে, হাইন্ড লেগ তৈরি হচ্ছে, হয়ে তারা এই টেলের ভেতরে যে খাবার ছিল তাই থেকে তারা খাবার পাচ্ছে, তারপরে আস্তে আস্তে তাদের ফ্রন্ট লেগ ডেভেলপ করছে, তারপরে টেল শর্টেন হয়ে যাচ্ছে, হয়ে ইয়াং অ্যাডাল্ট তৈরি হচ্ছে, তারপরে অ্যাডাল্ট ফ্রগ হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আমরা বলছি মেটামরফোসিস। এই যে মেটামরফোসিস, এই মেটামরফোসিস মানে মেটাফোরাম মানে টু ট্রান্সফর্ম, অর্থাৎ মেটামরফোসিস মে বি ডিফাইন্ড অ্যাজ আ র্যাপিড ডিফারেন্সিয়েশনস অফ অ্যাডাল্ট ক্যারেক্টার্স, অর্থাৎ অ্যাডাল্ট ক্যারেক্টার্সগুলো মানে ডিফারেন্সিয়েশন অনেক বেশি পরিমাণ অ্যাডাল্ট ক্যারেক্টার্স মানে আফটার আ রিলেটিভলি প্রলংড পিরিয়ড অফ স্লো অর অ্যারেস্টেড ডিফারেন্সিয়েশন ইন আ লার্ভা। অ্যাকর্ডিং টু গডম্যান, ইনি একজন সায়েন্টিস্ট, 1959-এ তিনি কি বলেছেন যে একটা লার্ভাল ক্যারেক্টার যখন কমপ্লিটলি ডিফারেন্সিয়েশন হয়ে ট্রান্সফর্মড হয়ে অ্যাডাল্ট কন্ডিশনে কনভার্টেড হয়, তখন যে মেটামরফোসিস হয়, তখন যে প্রসেস হয় তাকে আমরা বলে থাকি মেটামরফোসিস। আবার ডুয়েল ম্যান অ্যান্ড ট্রিউপ 1986-এ তারা কি বলেছে, তিনি বলেছেন যে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন হয়। কার হয়? লার্ভাল ক্যারেক্টারের। কি কি ট্রান্সফরমেশন হয়? তার স্ট্রাকচারের হয়, তার ফিজিওলজির হয়, তার বায়োকেমিস্ট্রির হয়, তার বিহেভিয়ারের হয়। এই যে চারটে ধরনের কমপ্লিট যে চেঞ্জ হয় তার ফলে একটা লার্ভা একটা অ্যাডাল্ট কন্ডিশনে কনভার্টেড হয় তাকে আমরা বলে থাকি মেটামরফোসিস। মেটামরফোসিস আমাদের টু টাইপস, একটার নাম প্রগ্রেসিভ, একটার নাম রেট্রোগ্রেসিভ। অর্থাৎ লার্ভা অনেকটা উন্নত নয়, তার থেকে যখন অ্যাডাল্ট হলো তখন অনেক উন্নত ক্যারেক্টার তার মধ্যে দেখা গেল, সেই রকম মেটামরফোসিসকে আমরা বলে থাকি প্রগ্রেসিভ মেটামরফোসিস। আনুরান অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে তাদের দেখা যায় এই যে তাদের ট্যাডপোলটা ফিশ লাইক এবং তারা সেলফ সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট। এই ফিশ লাইক ট্যাডপোল যখন কমপ্লিটলি মেটামরফোসড হয়, অ্যাডাল্ট হয় টোড, তখন যে মেটামরফোসিস হয় তাকে আমরা বলি প্রগ্রেসিভ প্রসেস। আর রেট্রোগ্রেসিভ মানেটা কি? রেট্রোগ্রেসিভ হচ্ছে এমন কত লার্ভা যখন কি হয় অনেক উন্নত ক্যারেক্টার তার মধ্যে ধারণ করে, কিন্তু যখন অ্যাডাল্ট হয় তখন কিছু কিছু ক্যারেক্টার তার লস্ট হয়ে যায় বা ডিজেনারেশন হয়, সেই রকম মেটামরফোসিসকে আমরা বলি রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। অ্যাসিডিয়ান লার্ভাতে বা স্যালামান্ডারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই দেখো আমাদের প্রগ্রেসিভ মেটামরফোসিসের একটা এক্সাম্পল। এই হচ্ছে আমাদের এগ অ্যাম্ফিবিয়া, তার থেকে দেখো লার্ভা, লার্ভা থেকে তৈরি হচ্ছে আস্তে আস্তে অ্যাডাল্ট। এদের মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে প্রগ্রেসিভ? অর্থাৎ দেখো গিল ডেভেলপ করছে, পরবর্তীকালে তাদের লাং ডেভেলপ করছে ল্যান্ডে বসবাসের জন্য, টেলটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে চোখের মধ্যে আইলিড তৈরি হচ্ছে, আই তৈরি হচ্ছে, টিম্প্যানিক মেমব্রেন তৈরি হচ্ছে, টাং ডেভেলপ করছে, এগুলো সব হচ্ছে প্রগ্রেসিভ চেঞ্জেস। অর্থাৎ তার ফলে এরা অনেক উন্নত প্রাণীতে পরিণত হচ্ছে। এই রকম মেটামরফোসিসকে আমরা প্রগ্রেসিভ মেটামরফোসিস বলি। আর এই রকম মেটামরফোসিস যখন লার্ভা অনেক উন্নত ক্যারেক্টার বহন করতো, যেমন তার নোটোকর্ড ছিল, টেল ছিল, হার্ট ছিল, নার্ভ কর্ড ছিল, ঠিক আছে, এটা অ্যাসিডিয়ান লার্ভা, ফ্যারিংস দেখতে পাওয়া যেত, এরা ফ্রি সুইমিং লার্ভা ছিল, আস্তে আস্তে ডিজেনারেশন বা লস্ট অফ ক্যারেক্টার্স হয়েছে, অর্থাৎ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস হয়েছে, খাবারের এখানটায় মুখের কাছে এন্ডোস্টাইল তৈরি হয়েছে, এরা আস্তে আস্তে কি হয়েছে ফ্রি সুইমিং ছিল, আস্তে আস্তে এরা কি হয়েছে এই টেলটা ডিসকার্ড হয়ে গিয়ে তারা এক জায়গায় আটকে তারা আর চলৎশক্তিহীন হয়ে গেছে, ডিজেনারেশন অফ দ্য নোটোকর্ড হয়ে গেছে। নোটোকর্ড আমরা সবাই জানি ভ্রূণ অবস্থায় থাকে, পরবর্তীকালে এটাই রিপ্লেস হয় ভার্টিব্রাল কলম ইন কেস অফ ভার্টিব্রেট, ঠিক আছে, কিন্তু এদের এই ক্যারেক্টারগুলো ডিজেনারেশন হয়েছে যত অ্যাডাল্ট হয়েছে, এটাকে আমরা বলে থাকি রিগ্রেসিভ মেটামরফোসিস। আমরা অ্যানিউরান লার্ভার ক্ষেত্রে, অ্যানিউরার যে আমাদের অ্যাম্ফিবিয়া, তার ক্ষেত্রে প্রগ্রেসিভ মেটামরফোসিস দেখতে পাই। মেটামরফিক চেঞ্জেস অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু একটিন, একজন সায়েন্টিস্ট, 1968, তিনি বলেছেন কি মেটামরফোসিস থ্রি টাইপস, একটা প্রি মেটামরফিক স্টেজ,
একটা প্রো মেটামরফোসিস, একটা মেটামরফিক ক্লাইম্যাক্স। প্রি মেটামরফিক স্টেজ মানে দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কনসিডারেবল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য লার্ভাল স্ট্রাকচার, অর্থাৎ লার্ভাটারই গ্রোথ হয় এবং তার ডেভেলপমেন্ট হয়, বাট মেটামরফোসিস ডাজ নট অকার। সেই স্টেজটার নাম প্রি মেটামরফিক স্টেজ, কে বলেছেন? 1868। পরবর্তীকালে প্রো মেটামরফোসিস, দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কন্টিনিউয়াস গ্রোথ, স্পেশালি দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লিম্বস অ্যান্ড ইনিশিয়েশন অফ মেটামরফিক চেঞ্জেস। অর্থাৎ এটাই প্রথম স্টেজ, যে স্টেজে ইনিশিয়েশন হয় মেটামরফোসিসে এবং লিম্ব ডেভেলপ করে। লাস্টলি হচ্ছে মেটামরফিক ক্লাইম্যাক্স, দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য র্যাডিক্যাল চেঞ্জেস ইন ফিচার্স অফ দ্য লার্ভা, অর্থাৎ লার্ভার তার র্যাডিক্যাল চেঞ্জ হয় অ্যান্ড ক্লাইম্যাক্স ইজ কনসিডার্ড বাই দ্য লস অফ মোস্ট লার্ভাল ফিচার্স। অর্থাৎ একটা লার্ভার মধ্যে র্যাডিক্যাল মানে প্রচুর চেঞ্জ হয় এবং ক্লাইম্যাক্স স্টেজে চলে যায়, তার আর মেটামরফোসিস তার হয় না এবং আলটিমেটলি সেটা লার্ভা থেকে অ্যাডাল্টে কনভার্টেড হয়ে থাকে। প্রথমে আমরা দেখব স্ট্রাকচার অফ ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভা, অর্থাৎ যে ট্যাডপোল লার্ভাটা প্রথম ডিম থেকে ফুটে প্রথম তৈরি হলো তার কী কী ক্যারেক্টার্স থাকে। আর ফ্রেশলি হ্যাচ ট্যাডপোল লার্ভা হ্যাজ লিম্বলেস বডি, অর্থাৎ তোমরা জানো যদি ছবিটা দেখাই তার লিম্ব দেখা যায় না, এটা তো আরও এটা হচ্ছে এগ, ইয়ক, এটার মধ্যে এটা ওদের খাদ্য, এটা অ্যালবুমিন জেলির মতন একটা এমব্রিও, হ্যাচিং হচ্ছে হয়ে তার এক্সটার্নাল গিল ডেভেলপ করছে, দেখো এর কোনো লিম্ব নেই, আস্তে 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 দেখো এর লিম্ব তৈরি হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে লিম্ব তৈরি হয়ে অ্যাডাল্ট হচ্ছে। অর্থাৎ দ্য বডি ইজ ডিভাইডেড ইনটু ওভয়েড হেড, শর্ট ট্রাঙ্ক অ্যান্ড স্লেন্ডার টেল, এই যে ওভয়েড হেড, ট্রাঙ্ক আর স্লেন্ডার টেল দেখতে পাওয়া যায়। আর কি, আ স্মল ওপেনিং সিচুয়েটেড ভেন্ট্রালি অ্যাট দ্য রুট অফ দ্য টেল নোন অ্যাজ অ্যানাস, অর্থাৎ এদের মলাশয় বা এরকম একটা অ্যানাস একটা টেল রিজিয়নে দেখতে পাওয়া যায় মলাশয়। আর কি দেখতে পাওয়া যায়, অ্যাডহেসিভ সাকার ইজ প্রেজেন্ট অন দ্য ভেন্ট্রাল সাইড অফ দ্য হেড বাই হুইচ দ্য ট্যাডপোল লার্ভা অ্যাটাচেস ইটসেলফ টু দ্য অ্যাকোয়াটিক উইডস, অর্থাৎ জলজ যে সমস্ত প্লান্ট তাকে উইডস বলে অ্যাকোয়াটিক, তাদের কি থাকে না তাদের মধ্যে এটা এই যে মুখের এইখানটাতে একটা চোষক থাকে, এই চোষকের সাহায্যে তারা ওই প্লান্টের গায়ে আটকে থাকে। দ্য মাউথ ইজ ল্যাকিং অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ইট ক্যানট টেক এনিথিং ফ্রম আউটসাইড, বাইরে থেকে কোনো খাবার খায় না। দ্য ইয়ক মেটেরিয়াল প্রোভাইডস দ্য নিউট্রিশন, দেখালাম। দ্য রেসপিরেটরি অর্গানস কম্প্রাইজ অফ থ্রি পেয়ার্স অফ হাইলি ভাস্কিউলার ব্রাঞ্চড ফেদারি এক্সটার্নাল গিলস, অর্থাৎ দেখো এই এখানে কতগুলো এক্সটার্নাল, এই যে এগুলো হচ্ছে গিলস, এগুলো এক্সটার্নাল গিলস দেখতে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আর কি থাকে, আ পেয়ার অফ হর্নি জ সারাউন্ডস দ্য মাউথ, তার টেইল বিকামস মোর ইলংগেটেড অ্যান্ড ডেভেলপস আ ডর্সাল অ্যান্ড ভেন্ট্রাল ফিন, ভি শেপড মায়োটমস ডেভেলপড অন বোথ সাইডস অফ দ্য টেল, অর্থাৎ এই যে এই ভি শেপড, এই যে দেখো ভি শেপ কতগুলো মায়োটমস দেখতে পাওয়া যায় দে টেলে। আর অ্যাট দ্য টাইম ফ্রি সুইমিং ট্যাডপোল লার্ভা ইনজেস্ট অ্যাকোয়াটিক উইডস অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ অ্যালিমেন্টারি ক্যানাল বিকামস এক্সট্রিমলি ইলংগেটেড, এদের যে অ্যালিমেন্টারি ক্যানালটা হয় অনেক বড় হয়। আর লং অ্যালিমেন্টারি ক্যানাল শর্ট টার্ম ইট বিকামস স্পাইরাল, তার ফলে কী হয়, ট্রাঙ্কটা তো ছোটো, অ্যালিমেন্টারি ক্যানালটা লম্বা, তাই জন্য এদের অ্যালিমেন্টারি ক্যানালটা খুব স্প্রিংয়ের মতন গুটিয়ে থাকে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকোমোডেশনের জন্য অ্যালিমেন্টারি ক্যানাল। এই হচ্ছে আমাদের একটা ট্যাডপোল লার্ভার মানে পিকচার। এই দেখো এখানে অপারকিউলাম ডেভেলপ, এটা স্পাইরাকেল থাকে, গিল থাকে, ক্লোয়াকা থাকে, হাইন্ড লিম্ব থাকে, আই থাকে, এগুলো হচ্ছে তার একটা এই হচ্ছে আমাদের একটা খুব ভালো ছবি। এই হচ্ছে এগ, ইয়ক মেটেরিয়াল, এখানে সাকার ডেভেলপ করে, মিউকাস গ্ল্যান্ড থাকে, এক্সটার্নাল গিল ডেভেলপ করছে, এই যে এক্সটার্নাল গিল, মিউকাস গ্ল্যান্ড, ট্যাডপোল লার্ভা অ্যাটাচেস দেমসেলফ টু সাবস্ট্রেট, জলজ প্লান্টের এই যে চোষক দিয়ে আটকে আছে। তারপরে কী হবে, মাছেদের মতন অপারকিউলাম বা কানকো তৈরি হবে, এই যে মাউথ ডেভেলপ করছে, এতক্ষণ অব্দি মাউথ ছিল না, ইয়ক থেকেই খাবার পাচ্ছিল, মাউথ উইথ র্যাস্পিং টিথ ডেভেলপ করছে, স্কিনটা গ্রোজ, স্কিন যত বড় হচ্ছে ওভার দ্য গিলস, গিলসগুলোকে ঢেকে দিচ্ছে, হাইন্ড লেগস হচ্ছে ফর্মস করছে, দেখো ফ্রন্ট লেগস এখান থেকে একটু একটু শুরু হচ্ছে, প্রথমে হাইন্ড লেগ তৈরি হয় পরে ফ্রন্ট লেগ, এরপর ফ্রন্ট লেগ অ্যাপিয়ার্স করলো,
টেল ছোট হতে থাকলো এবং অ্যাডাল্ট ফ্রগ পরিণত হলো। এটা একটা লাইফ সাইকেল। হ্যাঁ, নিউলি হ্যাচ লার্ভা, আ উইক ওল্ড ট্যাডপোল, 6 weeks ট্যাডপোল, 8 weeks, 12 weeks, তারপরে এটা ব্যাং হলো। এই তো আর একটা পিকচার। হ্যাঁ, এটা মিড ব্রেন, এটা আইটা মাইক্রোস্কোপের তলায়। আই, এটা হচ্ছে ফোর ব্রেন, এগুলো গিলস, গাট, মোটোকর্ড, এটা টেল। এবার আমরা এতক্ষণ আর্লি হ্যাচ ট্যাডপোল লার্ভা দেখলাম, তার কী কী ক্যারেক্টার্স হতে পারে। তারপরে আমরা দেখবো অ্যাডভান্স ট্যাডপোল লার্ভা, আর একটু বয়স বাড়লে তার কী হয়। অ্যাডভান্স স্টেজে কী হয়, ফ্যারিংস ডেভেলপ করে, এটার একটা নাম অ্যালিমেন্টারি ক্যানালের একটা পার্ট, পারফরেটেড বাই গিল স্লিটস, অর্থাৎ সেখানে কতগুলো গিল স্লিটস থাকে যার ভেতর দিয়ে রেসপিরেশন হবে। এক্সটার্নাল গিলস তারপরে ডিসঅ্যাপিয়ার করে যায়, মানে লস্ট হয়। ইন্টারনাল গিলস আর ফর্ম বিটুইন দ্য গিল স্লিটস, দ্য গিলস অ্যান্ড গিল স্লিটস আর কভার্ড বাই অপারকিউলাম, মাছেদের মতন এই কানকো থাকে। দাস দ্য ট্যাডপোল লার্ভা হ্যাজ 3 pairs অফ এক্সটার্নাল গিলস অ্যাট দ্য স্টার্ট, হুইচ আর সাবসিকুয়েন্টলি রিপ্লেসড বাই 3 pairs অফ ইন্টারনাল গিলস হয়ে যায়। ইন দ্য লার্ভাল স্টেজেস দ্য আট্রিয়াল আর্চেস অলসো শো মডিফিকেশন ইন টার্মস অফ বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল গিলস। প্রথমে থাকে অপারকিউলাম ফিউজেস উইথ ট্রাঙ্ক অন অল সাইডস এক্সেপ্ট আ স্মল ওপেনিং কল স্পাইরাকল অন দ্য লেফট সাইড, এবার স্পাইরাকল ডেভেলপ করছে। Water enters into the pharynx, pharynx diye dhoke through the mouth and goes into the spiracle diye beroy. During this transit of water the internal gills are bathed, ede je bhetore je gill gulo thache tokhon water ta tar upor diye jay with containing oxygen dissolved in it. While the internal gills are functioning a pair of lungs tader also develop kore, karon amra jani amphibian life hocche tara land o thakte parbe water o thakte parbe, tai jonno aste aste ebar land e thakar bishwas nebar jonno ongsho lungs develop korlo on the ventral side of the pharynx. The hind limb disappeared prior to the forelimb, orthat prothome hind limb toiri hoy dekhalam tar pore forelimb, forelimb remains ফার্স্ট হিডেন আন্ডার দ্য অপারকিউলাম অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইমার্জ, প্রথমে অপারকিউলামের তলায় থাকে গুটিয়ে পরে ইমার্জ করে। অ্যাট দিস স্টেজ বোথ দ্য ইন্টারনাল গিলস অ্যাজ ওয়েল অ্যাজ নিউলি ফর্মড লাংস আর ফাংশনাল, ওয়েন দ্য লাংস বিকাম ফুললি ডেভেলপ দ্য ইন্টারনাল গিলস বিকাম ডিজেনারেট হয়ে যায়। অ্যাট দিস স্টেজ ইট লুকস লাইক আ মিনিয়েচার টোড, যখন পুরো ডিজেনারেট হয়ে যাচ্ছে তখন এক্সেপ্ট হ্যাভিং আ টেল, শুধু টেলটা থেকে যাচ্ছে আর সব ডিজেনারেট করলো। অ্যাজ দ্য লিমস আর ডেভেলপিং দ্য অ্যানিমাল এন্টার্স ইন টু আ পিরিয়ড অফ স্টারভেশন, দ্য মেটেরিয়াল অফ দ্য টেল বিকামস ইভেন্চুয়ালি অ্যাবজর্বড ইন টু দ্য বডি, আস্তে আস্তে টেলটা তাদের বডির মধ্যে অ্যাবজর্ব করে গেল। ঠিক আছে, অর্থাৎ এই যে তাদের ছবিটা যদি আরেকবার আমরা দেখি তাহলে কী দেখবো, এই যে আস্তে আস্তে দেখো যেটা যেটা বললাম, এই যে এতক্ষণ এগুলো তো আস্তে আস্তে মাউন্ট ডেভেলপ করলো, স্কিনটা গ্রোথ করলো ওভার দ্য গিলস। ঠিক আছে, এই যে এক্সটার্নাল গিলস ছিল তার উপর দিয়ে কভার করে ইন্টারনাল গিলস করলো, লিম্প তৈরি হচ্ছে, লিম্পের তলায় প্রথমে গুটিয়ে ছিল আস্তে আস্তে বেরোবে, প্রথমে হাইন্ড লেগ বা তৈরি হলো, তারপরে এটা তৈরি হবে ফ্রন্ট লেগ, আস্তে আস্তে টেলটা ছোট হতে থাকবে এবং অ্যাকচুয়ালি এটা আস্তে আস্তে অ্যাডাল্ট, দেখো অ্যাডাল্টের মতোই খালি টেলটা রয়েছে, লাস্টে টেলটাও অ্যাবজর্ব হয়ে যাবে বডিতে এবং এরা টোডে কনভার্টেড হয়ে যাবে। এইবার আমরা দেখব কতগুলো জিনিস। আফটার দ্য অ্যাবজর্পশন অফ দ্য টেল এই ইয়ং টোড লিভস দ্য প্রাইমাল অ্যাকোয়াটিক হোম অ্যান্ড কামস টু দ্য ল্যান্ড অ্যান্ড হপস, তারপরে তারা প্রাইমার যে তাদের প্রাইমারি যে অ্যাকোয়াটিক হোম থেকে ডাঙায় চলে আসলো এবং লাফাতে লাগলো। দ্য মাউথ বিকামস ওয়াইডার হতে থাকলো অ্যান্ড পেয়ার অফ থ্রু বনি জ, বনি জ তৈরি হলো হর্নি জ। It now changes its food habit to become carnivorous type. As a result, the alimentary canal becomes short and less coiled. আগে যখন অ্যালিমেন্টারি ক্যানেলটা অনেক বড় হয়েছিল, স্প্রিংয়ের মতন গুটিয়েছিল, এবার অ্যালিমেন্টারি ক্যানেলটা ছোট হতে থাকলো এবং শর্ট হতে থাকলো। এইবার আমাদের তাহলে কী কী চেঞ্জ আমরা দেখব, তাদের মেটামর চেঞ্জেস চারটে ধরনের তাদের চেঞ্জ হয়। কী কী? একটা হ্যাবিট, হ্যাবিট্যাটের চেঞ্জ মানে কি, তাদের বাসস্থানের চেঞ্জ হয়, অ্যাকোয়াটিক মিডিয়াম থেকে তারা এবার ল্যান্ডে চলে আসলো, আর তারা হার্বিভোর থেকে এবার তারা কার্নিভোর হলো, অর্থাৎ হার্বিভোর মানে শাকাশি থেকে মাংসাশী হলো। প্রেইং হ্যাবিটস ডেভেলপ তাদের করলো, ঠিক আছে, তারা শিকার করতে শিখলো। ফার্স্ট এজ অফ অ্যাডাল্ট জাম্পস ইনটু দ্য অ্যাকোয়াটিক মিডিয়াম অ্যান্ড দেন জাম্প অন দ্য ল্যান্ড, এবং তারা ল্যান্ডে চলে আসলো।
এরপর তাদের কিছু কিছু মরফোলজিক্যাল চেঞ্জ হয়, সেই মরফোলজিক্যাল চেঞ্জের মধ্যে কিছু কিছু চেঞ্জ আছে রিগ্রেসিভ চেঞ্জেস অ্যান্ড কিছু কিছু চেঞ্জেস আছে প্রগ্রেসিভ চেঞ্জেস। রিগ্রেসিভ চেঞ্জেস মানে কি, দ্য টিস্যুস অফ দ্য টেল অ্যান্ড টেল ফিন আর কমপ্লিটলি অ্যাবজর্ব ইন্টু দ্য বডি। অর্থাৎ রিগ্রেসিভ মানে কি, লস্ট ক্যারেক্টার্স, রিজেনারেট করে যাওয়া ক্যারেক্টার, টেল এবং টেল ফিনটা বডিতে অ্যাবজর্ব হলো, হর্নি জস উইথ টিথ আর শেড, তাদের দাঁত এবং ইয়েটা জটা চলে গেল, মাউথ বিকামস লার্জ অ্যান্ড ট্রান্সভার স্লিট হচ্ছে প্রেজেন্ট, এক্সটার্নাল গিলগুলো ডিসঅ্যাপিয়ার করে গেল, অ্যান্ড দ্য গিল স্লিটস কমিউনিকেট টু দ্য ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, এবং ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটির সাথে গিল স্লিটসগুলো সংযোগ তৈরি করলো। দ্য লেন্থ অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল মাছ রিডিউসেস, দ্য চেঞ্জেস অফ দ্য ব্লাড ভেসকুলার সিস্টেম টেক প্লেস অ্যান্ড আলটিমেটলি সাম ব্লাড ভেসেলস আর রিডিউসড, মানে দ্য ল্যাটারাল লাইন সেন্স অর্গান, অর্থাৎ বডির মধ্যে যে স্পর্শেন্দ্রীয় পার্শ্বরেখা সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়, অপার কিউলাম অ্যান্ড স্পাইরাকেলও ডিসঅ্যাপিয়ার করে যায়। অর্থাৎ যত ডিসঅ্যাপিয়ার করে সেই ক্যারেক্টারগুলোকে আমরা বলছি রিগ্রেসিভ চেঞ্জেস। সিমিলারলি তাদের মধ্যে কিছু কিছু প্রগ্রেসিভ চেঞ্জও আছে, দ্য ফোর অ্যান্ড হাইন্ড লিপ ইনক্রিজেস ইন সাইজ, টাং বিকামস লং অ্যান্ড মোর ইলাস্টিক, আইস বিকাম লার্জ অ্যান্ড প্রমিনেন্ট, নস্ট্রিলস কমিউনিকেট উইথ দ্য বাক্কাল ক্যাভিটি, টিম্প্যানাম অ্যান্ড মিডিলিয়া ডেভেলপ, লিভার বিকামস মোর ইলংগেটেড, থ্রি চেম্বার হার্ট ডেভেলপস, প্রোনেফ্রস ইজ রিপ্লেসড বাই মেসোনেফ্রস। প্রোনেফ্রস মানে কি, তাদের কিডনি প্রথম মেসোডার্ম থেকে যখন বডির সামনের দিকে তৈরি হয় বলা হয় আর্কিনেফ্রস, তার পেছন দিকে থাকে প্রোনেফ্রস, তার পেছনে থাকে মেসোনেফ্রস। অর্থাৎ এদের একদম প্রথম দিকেরগুলো নষ্ট হয়ে গিয়ে মাঝখানে যে মেসোনেফ্রস টাইপ অফ কিডনি তাদের ডেভেলপ করলো। এরপরে যে চেঞ্জ সেটাকে আমরা নাম্বার থ্রি বলছি বায়োকেমিক্যাল চেঞ্জ ডিউরিং মেটামরফোসিস। কী কী হয়, কনসেন্ট্রেশন অফ দ্য সেরাম প্রোটিন বিকামস অ্যাবাউট ডাবল হয়, অর্থাৎ সেরাম আমাদের ব্লাডের মধ্যে যে সেরামের মধ্যে যে প্রোটিন থাকে সেটা মেটামরফোসিসের সময় প্রচুর বেড়ে যায়। বায়োসিনথেসিস অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিনগুলো প্রচুর হয়, লিভার, ডিএনএ সিনথেসিস, লিপিড সিনথেসিস, এনজাইম ফর অর্নিথিন ইউরিয়া সাইকেল, অর্থাৎ তাদের কিডনি ফাংশনটা ঠিক রাখার জন্য যে ইউরিয়া সাইকেল এগুলো ইনক্রিজ করে অ্যাডাল্টে, অ্যালকালাইন ফসফটেস, হাইড্রোলেস এগুলো সব ডিক্রিজ করে যায়। এটা গেল বায়োকেমিক্যাল কী কী চেঞ্জ হয়, অর্থাৎ কী কী এনজাইমের চেঞ্জ হয়, কী কী ডিএনএ চেঞ্জ হয়, কী কী লিভার এনজাইমের চেঞ্জ হয়, হিমোগ্লোবিনের কী চেঞ্জ হয়, প্রোটিনের কী চেঞ্জ হয়, এগুলোকে আমরা বলছি বায়োকেমিক্যাল চেঞ্জ। লাস্ট হচ্ছে কি, চেঞ্জেস ইন ফিজিওলজি, অর্থাৎ ফিজিওলজিক্যাল কী কী পরিবর্তন হয়। বিগিনিং অফ দ্য মেটামরফোসিস এ প্যাঙ্ক্রিয়াস স্টার্টস টু সিক্রেট ইনসুলিন গ্লুকাগন হরমোনস, দিস রিলেটেড টু দ্য ইনক্রিজ রোল অফ দ্য লিভার, অর্থাৎ তার থেকে আমরা কী বুঝি, এদের লিভার ফাংশনটা খুব ভালো তৈরি হচ্ছে। ডিউরিং দ্য লার্ভাল স্টেজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য নাইট্রোজেন মেটাবলিজম ইজ অ্যামোনিয়া, প্রথমে যখন লার্ভাল কন্ডিশনে ছিল তখন অ্যামোনিয়াটা তাদের এন প্রোডাক্ট ছিল নাইট্রোজেন মেটাবলিজম, অর্থাৎ এদের ইউরিনের সাথে অ্যামোনিয়াটাই আসতো। বাট আফটার মেটামরফোসিস যখন তারা টোড ফ্রগস হলো তারা কী এক্সক্রিট করতে লাগলো, ইন দ্য ফর্ম অফ ইউরিয়া, অর্থাৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়াটা মোর কমপ্লেক্স, অর্থাৎ তারা এক্সক্রিটরি প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ হিসেবে ইউরিয়া তৈরি করলো ইউরিনের সাথে। দিস ইজ আ শিফট ফর্ম অ্যামিনোটেলিসিম টু ইউরোটেলিসিম, অর্থাৎ যখন অ্যামোনিয়া সিক্রিট করতো তখন তাকে বলা হতো, সেই অ্যানিমালকে মেকানিজমটা ছিল অ্যামিনোটেলিসিম, আর যখন তারা ইউরিয়া সিক্রিট করলো তখন তাকে বলা হচ্ছে ইউরিওটেলিসিম। এই যে চেঞ্জটা হলো এনভায়রনমেন্টের চেঞ্জের জন্য ফ্রম অ্যাকোয়াটিক মিডিয়াম টু ল্যান্ডে আসার জন্য তাদের কী হলো এই কমপ্লেক্স চেঞ্জ, ফ্রম অ্যামোনিয়া এক্সক্রিটরি প্রোডাক্ট থেকে ইউরিয়া এক্সক্রিটরি প্রোডাক্টে কনভার্টেড হলো। এবার আমরা তো অনেক কিছু দেখলাম যে তাদের বিভিন্ন চেঞ্জেস, কিন্তু তার পেছনে যে কি কারণ সেইটা আমরা এবার জানব। টু হরমোন সাচ অ্যাজ ট্রাই আয়োডোথাইরোনিন যাকে আমরা বলছি T3 অ্যান্ড টেট্রা আয়োডোথাইরোনিন যাকে আমরা T4 অর থাইরক্সিন যেটা নাম, সেইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট রোল নেয় ফর বায়োলজিক বায়োকেমিক্যাল মরফোলজিক্যাল চেঞ্জেস অ্যানুরানের ক্ষেত্রে। These thyroid hormones are produced by induction of the anterior pituitary lobe or pars distalis. আমাদের যে anterior pituitary আছে gland, তার anterior portion এ pars distalis থাকে। When it reaches certain degree of differentiation,
যখন এটা ট্যাটপোলটা যখন কিছু দূর পর্যন্ত তার মানে কিছু সপ্তাহ পর্যন্ত তার ডেভেলপমেন্ট হয় তখন তার এই পোর্শনটা খুব অ্যাক্টিভ হয়, তখন সেখান থেকে থাইরয়েড হরমোনটা রিলিজ হয়। দেন ইট ইজ ক্যাপেবল টু সিনথেসাইজ আ হরমোন, তার নাম থাইরোট্রপিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH। তখন তার খুব অ্যাক্টিভ হয়, এই তারা পিটুইটারি থেকে মানে সিক্রিটেড হয়, উইচ অ্যাক্টস অন দ্য থাইরয়েড। তারা ঘাম থেকে সিক্রিট হওয়ার পর থাইরয়েড গ্ল্যান্ডকে তারা কী বলে, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গ্রীবাদেশে দেখতে পাওয়া যায়, তাকে প্রভোক করে যে তুমি এবার কিছু সিক্রিট করো, যার ফলে কি হয়, স্টিমুলেটিং দ্য প্রোডাকশন অ্যান্ড সিক্রিশন অফ দ্য T3 and T4 বা থাইরক্সিন তারা সিক্রিট করে। তার মানে আমি কি বলতে চাইছি, দুটো হরমোন T3 and T4, T4 এর আরেকটা নাম কি থাইরক্সিন, T3 এর আরেকটা নাম কি ট্রাই আয়োডোথাইরোনিন। কেন T3 মানে ট্রাই আর টেট্রা, T4 মানে টেট্রা, এই দুটো হরমোন পিটুইটারি থেকে নিষ্কৃত হয়, পিটুইট মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। কেন নিষ্কৃত হয়, তার কারণ হচ্ছে আমাদের যে অ্যান্টিরিয়ার পিটুইটারি আছে ব্যাঙেদের, তাদের সেটা প্রথমে কি হয় কিছু সপ্তাহ ডেভেলপমেন্টের পর খুব অ্যাক্টিভ হয়, TSH বলে একটা হরমোন তারা সিক্রিট করে, তার নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেই হরমোনটা সেখানে এসে এদের গ্রীবাদেশের থাইরয়েড গ্ল্যান্ডকে প্রভোক করে টু সিক্রিট T3 and T4। এই হচ্ছে আমাদের T3 স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের T4 এর স্ট্রাকচার। এইটা হলে তখন তাদের মরফোলজিক্যাল চেঞ্জেস হয়। কীরকম, ইন প্রি মেটামরফিক স্টেজে দ্য প্রোল্যাকটিন লেভেল ইজ হাই, প্রোল্যাকটিন আরেকটা হরমোন খুব হাই থাকে প্রি মেটামরফিক স্টেজ, যখন কোনো মেটামরফোসিস হয়নি সেই সময়। বাট লেভেলস অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH অ্যান্ড থাইরয়েড হরমোন T3 and T4 ভীষণ লো থাকে। দ্য হাইপোথ্যালামাস পিটুইটারি লিঙ্ক ইজ পুরলি ডেভেলপ থাকে। এইবার কি হচ্ছে, আস্তে আস্তে প্রো মেটামরফোসিস যখন হচ্ছে, যে একম্যান যেটা বলেছিলেন হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি লিঙ্ক ডেভেলপ করতে থাকলো, হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি একটা লিঙ্ক ডেভেলপ করলো, প্রোল্যাকটিন লেভেল তখন আস্তে আস্তে কমতে শুরু করলো, আর TSH আর T3 T4টা ক্রমশ হাই হতে শুরু করলো। এইবার যখন মেটামরফিক ক্লাইম্যাক্স হলো, প্রোল্যাকটিন লেভেল ইনক্রিজেস আবার সাডেনলি অ্যান্ড দেন মেনটেইনস অ্যান্ড স্টেডি লো লেভেল, হঠাৎ করে বেড়ে গিয়ে খুব কমে গেল, অ্যান্ড দ্য TSH ইজ হাই আনটিল দ্য এন্ড অফ দ্য ক্লাইম্যাক্স, যতক্ষণ পর্যন্ত মেটামরফোসিস চলবে ততক্ষণ পর্যন্ত TSH লেভেলটা একদম হাই থাকবে, এবং থাইরয়েড হরমোন T4 লেভেল বিকামস তখন আস্তে আস্তে লো থাকবে, এবং তার ফলে কী হবে, তাদের মেটামরফোসিসটা কমপ্লিট হবে। মেটামরফোসিস অফ টোড হচ্ছে ইয়ং ট্যাডপোল রিজেম্বলস অফ ফিশ, মাছের মতন দেখতে, কারণ তার টেল থাকে, এক্সটার্নাল গিল থাকে, আর ইট লিডস অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেল সাপোর্টিং লাইফ, কারণ নিজেরাই খাবার নিতে পারে, বাইরে থেকে খাবার খায় না, মুখই তো ডেভেলপ করেনি, নিজের ইয়ক থেকেই খাবার নেয়, এবং তারা খুব সেলফ সাপোর্টিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেরাই জলে সুইম করতে পারে। বেশ ফিশ লাইক ট্যাডপোল লার্ভা কমপ্লিটলি মেটামরফোসড হয়ে অ্যাডাল্টে পরিণত হয়, ইজ এক্সক্লুসিভলি আ প্রগ্রেসিভ প্রসেস। মহান্তি ছবিটাতে দেখিয়েছি, অর্থাৎ এই এক থেকে কি করে অ্যাডাল্ট টোডে কনভার্টেড হয়। অ্যাম্ফিবিয়ান মেটামরফোসিসে আমাদের কিরকম এক ডেভেলপমেন্ট হতে 6 থেকে 21 ডেজ লাগে, মেটামরফোস 0 to 7 ডেজে কি হয়, ট্যাডপোল ফিডস অন ইয়াং ইয়ক, এই যে ইয়কটা খাচ্ছে, খেয়ে দেন অ্যাটাচেস টু সাবস্ট্রেট, এই যে সাবস্ট্রেটে আটকে থাকছে চোষক দিয়ে থ্রু এক্সটার্নাল গিলস অ্যান্ড সাকার। 7 to 28 ডেজে ট্যাডপোল সুইমস ফ্রিলি, এ দেখো সুইমস করছে ফ্রিলি, ফিডিং অন অ্যাকোয়াটিক ভেজিটেশন ব্রিথস থ্রু ইন্টারনাল গিলস, আস্তে আস্তে ইন্টারনাল গিল ডেভেলপ করছে। 4 to 6 উইকে স্কিন গ্রোজ ওভার অপারকিউলাম, অপারকিউলামের ওপরে যাচ্ছে। 6 to 9 উইকসে ফ্রম বার্ডস, তারপর 10 to 12 উইকসে মানে কী হচ্ছে, ফ্রগলেট উইথ স্মল টেল, টেলটা শর্ট হচ্ছে, আর তারপরে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে পুরো অ্যাডাল্ট টোডে কনভার্টেড হচ্ছে। দ্য চেঞ্জেস ইন অ্যাম্ফিবিয়ান মেটামরফোসিস আর ইনিশিয়েটেড বাই থাইরয়েড হরমোনস T3 and T4। T3 হলে কী হয়, ইমার্জেন্স অফ লিম্বস হয়, অর্থাৎ হাইন্ড লিম্ব আগে ডেভেলপ করে, তারপরে ফোর লিম্ব। ইন দ্য আইস আইলিডস অ্যান্ড নিটিটিটিং মেমব্রেন ইমার্জ, এই যে আই আইলিডস নিটিটিটিং মেমব্রেন, proliferation and differentiation of new neurons to
ফর্ম লিম্ব মাসকিউলেচার, অর্থাৎ লিম্বের মাসকিউলেচার শুরু হয়। ব্লকিং টি থ্রি অ্যাক্টিভিটি, যদি টি থ্রিটাকে আমি কোনো কারণে ইনহিবিট করে দিই, দেওয়া বন্ধ করি বা ক্ষরণ বন্ধ করি, তাহলে এদের প্যারালিসিস হয়ে যায়, লিম্বগুলো ডেভেলপ করতে পারে না। তার থেকেই বোঝা গেছে যে টি থ্রিটা এদের ক্ষেত্রে কতটা জরুরি। আই মাইগ্রেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড নিউরাল চেঞ্জেস ডিউরিং মেটামরফোসিস অফ দ্য জেনোপিস লেভিসে, এই যে ওটা করে তোমরা দেখতে পেয়েছে এরকম, ঠিক আছে। অর্থাৎ দেখো হাইপোথ্যালামাস, হ্যাঁ ডায়েনসেফালন, এটা আমাদের হাইপোথ্যালামাস, সেখান থেকে টিএসএইচ যাচ্ছে, টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, তুমি এবার কিছু সিক্রিট করো, পরে থাইরক্সিন আমাদের তৈরি হচ্ছে। এই থাইরক্সিন যখনই তৈরি হচ্ছে, যে থাইরক্সিন তৈরি হচ্ছে, এই যে এটা তার স্ট্রাকচার, হ্যাঁ কনসেন্ট্রেশন ইন ব্লাড, আর থাইরক্সিন রিসেপ্টর রয়েছে, হ্যাঁ। তার ফলে কী হচ্ছে, একটা একটা করে চেঞ্জেস আসছে, কীরকম, যেমন এক্সটার্নাল গিলস অ্যামোনিয়া এক্সক্রিশন করছে, তারপরে হর্নিটি ডেভেলপ করছে, লাং ডেভেলপ করছে আস্তে আস্তে, হ্যাঁ হিডেন ফোর লেগস আর হাইন্ড লেগস ডেভেলপ করেই গেছে, ল্যাটারাল লাইন রিডিউসড হচ্ছে সার্কুলেশনের সময়, ভিজুয়াল পিগমেন্টস অল্টার্ড, হ্যাঁ যাদের দেখা যাচ্ছে, স্কিন অল্টার্ড, কেরাটিন স্ট্রেন্ডেন্ট হচ্ছে, কেরাটিন হচ্ছে এক রকমের প্রোটিন, ঠিক আছে, হিমোগ্লোবিন অল্টার্ড হয়ে যাচ্ছে, ইয়ার ড্রাম ডেভেলপ করছে, আচ্ছা ডেন্টিং টিথ তাদের ডেভেলপ করছে, হয়ে এরা কমপ্লিট অ্যাডাল্টে কনভার্টেড হচ্ছে, ঠিক আছে। থাইরক্সিন টিএসএইচ এরা হচ্ছে পুরোটা যখন হচ্ছে, তখন সেই সময় প্রোল্যাকটিন লেভেলটা হঠাৎ করে হাই হয়ে কমে যাচ্ছে, আর থাইরক্সিন আর হচ্ছে টিএসএইচটা কমপ্লিটলি এরা ওই প্রিডমিনেট করছে যখন তারা এই লার্ভা থেকে এই অ্যাডাল্ট হচ্ছে এই পুরো স্টেজটাতে, ঠিক আছে। এই হচ্ছে আজকের মোটামুটি চ্যাপ্টারটা বোঝার বিষয়, এই ছিল এগস, এরা এমব্রিও, ট্যাডপোল ক্লিঙ্গিং টু ওয়াটার প্লান্টে আটকে থাকছে, এক্সটার্নাল গিলস ফর ব্রিদিং ডেভেলপ করছে, টেল কিপস অন গ্রোয়িং, তারপর টেল আস্তে আস্তে ডিসকার্ড হবে, লিপস ফ্রম দ্য ফুড স্টোর ইন ইটস টেল, তারপরে ফ্রন্ট লেগস হচ্ছে অ্যাপিয়ার করছে, আগে হাইন্ড লেগ তৈরি হয়ে গেছিলো, টেল বিকাম শর্টেন্ড অ্যান্ড অ্যাডাল্ট ফ্রগস হচ্ছে ডেভেলপ। এই ছিল আজকের টপিক, এবার সবাই তোমরা অন করো এই তোমাদের মাইক্রোফোনটা, ঠিক আছে। বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, আর এটা তো বিশেষ কিছু বোঝানোর নেই, আমি দেখছি যদি লিংকটা ভিডিওটা না দিলেও চলবে, কিন্তু যদি দরকার হয় তাহলে আমি ভিডিওটা দিয়ে দেব, আর আমি নোটটাও দিয়ে দেব, আর এই নোটটা আর হচ্ছে অ্যাম্ফিবিয়ার ক্লাসিফিকেশন এই দুটোই পড়বে, আর একটা টপিক আছে অ্যাম্ফিবিয়ার, ওটা হচ্ছে প্যারেন্টাল কেয়ার, ওটা পড়িয়েও আমি এক্সাম নিতে পারি, আবার না পড়িয়েও এক্সাম নিতে পারি, মানে আগে নিয়ে নিতে পারি, সেটা আর কি আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে। একটু ছোট ছোট ওই মাল্টিপল অপশানের কোয়েশ্চেন দেবো তোমাদের, শুধু ঠিক করে মানে আনসারটাতে পড়লে পরে আমার নোটটা পড়লেই ওটা পড়া উচিত, আমি এর উপরেই বেস করে কোয়েশ্চেনটা করবি, ঠিক আছে। আজকে তোমাদের ওই সেম ফাইভে দাদারা সব পরীক্ষা দিয়েছে, আচ্ছা।